আমাদের সমস্যা হচ্ছে যে বাথরুম নাই, বাথরুমে জল নাই, এটাই আমাদের সমস্যা। সমস্যা তো অনেক আছে, কিন্তু এক নম্বরে নাই ফ্যান স্কুলে, দুই নম্বরে আমাদের লেট্রিন বাথরুমটা একটু তো ভালো থাকবে, ওটা ভালো না। এই জায়গা তিন দিন পুরো ভাঙিয়ে দিচ্ছে। दर्शकों, आखिरकार जयगांव में छात्रों का, विद्यार्थियों का भविष्य के साथ खिलवाड़ कब रुकेगा? नमस्कार दर्शकों, इस समय आप सभी के समक्ष हम लोग सीधे जुड़ रहे हैं भारत भूटान सीमांत शहर जयगांव विवेकानंद पल्ली स्थित जयगांव जूनियर हाई स्कूल से, जहां पे छात्रों के अभिभावक यानी गार्जियन के साथ स्कूल के जो प्रिंसिपल हैं उनके साथ एक मीटिंग होता हुआ देखा गया। आपको बता दें, ये वही स्कूल है जो जहां पे केवल एक अध्यापक मौजूद है, वो भी प्रिंसिपल के रूप में कार्यभार संभाल रहे हैं। और यहां पे बच्चों का अगर कहा जाए तो करीबन 600 से ऊपर बच्चे इस स्कूल में पढ़ाई करते हैं। आप सोच सकते हैं कि एक स्कूल में एक अध्यापक 600 बच्चों को कैसे पढ़ाता होगा, ये सोचने वाली बात है। और केवल समस्याएं इतनी ही नहीं हैं, समस्याएं आपको अगर दिखाएं तो आप खुद सोच सकते हैं कि इस स्कूल में जो बाथरूम है उसका अवस्था लाचार हो चुका है। आप स्वयं इसका दृश्य देख सकते हैं, जगह जगह टूटा पड़ा हुआ है और कमरों का जो दरवाज़ा है उसका, ऑफिस का जो दरवाज़ा है उसका भी अवस्था ऐसा है। अधिकांश दिनों में चोरी की समस्याएं देखी जा रही हैं और पूरा स्कूल कैंपस में गंदगी ही गंदगी हो रखी है। नशाखोरी बढ़ चुका है, जिसका प्रमाण यह सेड है जहां पे बच्चों को मिड डे मील बैठ के खाने के लिए बनाया गया था, पूरी तरह तबाह हो चुका है। और पूरी तरह से यह जो है असामाजिक तत्व का अड्डा बन चुका है, निशाने पे पड़ चुका है। और आए दिन यहां से दरवाज़ा, खिड़की और तमाम चीज़ चोरी हो रहा है, फ़ैन चोरी हो रहा है। और स्कूल का अगर कमरा अगर आपको दिखाएं जहां पे बच्चों का पढ़ाई लिखाई होना चाहिए, वहां पे आप देख सकते हैं किस तरह से नशाखोरी का अड्डा हो रखा है। इसके विरुद्ध में आज स्कूल के छात्रों के अभिभावक गार्जियन आज स्कूल के प्रिंसिपल के साथ मीटिंग करते हुए नज़र आए। और स्कूल के जो प्रिंसिपल के जो भार संभाल रहे हैं उन्होंने संबोधित भी किया है। और आने वाले दिनों में वो क्या करने वाले हैं और क्या क्या समस्याएं हैं, चलिए हम लोग अधिक जानकारी हम लोग बच्चों से बातें करेंगे, उनके अभिभावकों से बातें करेंगे और साथ साथ में स्कूल के जो कार्यभार संभाल रहे हैं प्रिंसिपल, एक लौता टीचर, उनसे भी बातें करते हैं और आप सभी के समक्ष जानकारी साझा करते हैं। दर्शकों, আমাদের সমস্যা হচ্ছে যে বাথরুম নাই, বাথরুমে জল নেই, এটাই আমাদের সমস্যা। আমরা তখন বড় হয়ে গেছি, আমাদের তখন বাথরুমের দরকার, এটাই আমরা চাই। ক্লাসের মধ্যে ফ্যান নেই, ঠিক মতো জল খাওয়া হয় না, পড়াশোনা যা হয় আর কি। শুনলাম খালি একটা টিচার আছে। হ্যাঁ, একটা টিচার আছে। হ্যাঁ, জল নেই, দরজা নেই। খাওয়ার জায়গা তো পুরো ভাঙা, খাওয়ার মানে কি দাঁড়িয়ে খেতে হয়, বসে তো খাওয়া যায় না। মিড ডে মিল যে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিতে লাগে, একটু জল মানে কি বোতলে ভরলে একটু পড়লে যে কাকিরা বকতে থাকে যে জল ফেলবেন না, জল নাকি আসে না বোর্ডিং থেকে। না, জলের মধ্যে পোকা থাকে, পুরো ককরোচ থাকে, এসব থাকে। স্যারকে বলি, স্যাররা তো কিছুই বলে না। না, যেমন তো ওরকম স্যার বলে এরকমই চলবে। স্যার চিনা পারবেন, ক্লাস 7 জায়গা জুনিয়র হাই স্কুল। হ্যাঁ দাদা, এই জায়গা মিটিং দেখলাম, কি কি মিটিং চলতেছে এখানে? মিটিং চলছে যে এরকম মাস টিচার নেই এই স্কুলের মধ্যে। আচ্ছা, তারপর এখানে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, টিচার এখানকার যারা মেন মাস্টার, এই যে হেড স্যার,
উনি বলছেন যে যে সমস্যাগুলো এখানে আছে মানে প্রথমে টিচার নেই তারপরে এখানে বাথরুম নেই এখানে যারা এখানে অত্যাচার করছেন গাঁজা করে এখানে টেবিলে নেশা জাতীয় দাস এখানে আসিয়া পড়ে স্কুলের ফ্যান বা লেট্রিন বাথরুম সব ভাঙিয়ে দিচ্ছে তারপরে এখানে কোনো সরকার পদক্ষেপ নিচ্ছে না বা পুলিশ এখানকার প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না তারপরে এখানে যারা বাচ্চারা যে লেখাপড়া করছেন চার পাঁচ বছর ধরে নিজের নামটা লিখতে পারছে না তারপরে এখানে এরা স্কুল আসে আর চলে যায় মাস্টাররা এরকম যে টিচার এখানে নেই সরকার কোনো ব্যবস্থা এখানে নিচ্ছে না যে স্কুলে এখানে যে এত বড় একটা স্কুল হাই স্কুল হচ্ছে পাশে কোনো এখন টিচার নেই মাত্র একজন টিচার তারপরে এখানে স্কুলে কোনো মেরামতি হচ্ছে না তারপরে সরকার তো অনেক কিছু করছে তারপরে কোনো মেরামতি এখানে হচ্ছে না এখানে তো টাকা আছে তারপর টাকাগুলো যায় কোথায় হর স্কুলে টাকা পাঠাচ্ছেন হর জায়গাতে কাজ হচ্ছে তারপরে এখানে কাজ হচ্ছে না কেন এই জায়গা দেখলাম একটা মানে বাচ্চাদের বসে খাওয়ার একটা বানানো হয়েছে ভাঙা অবস্থা হ্যাঁ যেখানে এরা বাচ্চারা খানা খাচ্ছে সেখানে খানা মানে যে রান্নাঘরে কোনো ব্যবস্থা ভালো নেই রান্না ঠিক সুন্দরভাবে হচ্ছে না তবে এখানে যে বাচ্চা কাচ্চা আসে এখানে কোনো পেশাব পায়খানা কোনো ব্যবস্থাই নেই যে স্কুলের মধ্যে কোনো ফ্যানও নেই এখানে আমরা চাচ্ছি যে সুন্দরভাবে পড়াশোনা হোক স্কুল ডেভেলপ হোক এখানে নাইন মাধ্যমিক অব্দি ক্লাস হোক তার জন্য আমাদের এই আবেদন আমরা জানাচ্ছি আলী হোসেন ইলিয়াসনগর ফোরে আমার নাম ইয়নুল মিয়া হ্যাঁ ক্লাস এইট ক্লাস এইট সমস্যা তো অনেক আছে কিন্তু এক নম্বরে রাই ফ্যান স্কুলে দুই নম্বরে আমাদের লেট্রিন বাথরুমটা একটু তো ভালো থাকবে ওটা ভালো নাই আর যে আমাদের ক্যান্টিন যে কদিন আগে ছিল ওটা তো ভাঙা ভাঙি শেষ করেছে তারপরে ব্রেঞ্চ ব্রেঞ্চ একদম শেষ আর টিচারও নেই ক্লাসে আর ক্লাস যে নাই প্লেট পুরো গেছে হয় একদম হ্যাঁ টিচার নাই আছে কয়টা আছে কিন্তু অত গ্রাহ্য দেয় না মানে সরকারি হিসাবে কি একটাই টিচার হ্যাঁ করে কিছু একটাই আছে হ্যাঁ বর্তমান আর শুনলাম এই জায়গা কি নেশা টেশা হ্যাঁ এখানে পুরো একদম গাঁজা আর বিড়ি পুরো একদম প্যাকেট আছে বাথরুমটা ঠিক নেই পড়াশোনা হয় অত হয় না হ্যাঁ পুরো একদম অসুবিধা কোনো এত ঘর হ্যাঁ আজকে প্যারেন্টস মিটিং হয়েছিল স্কুলে আমরা চাই যে স্কুলটা একটু পরিবর্তন হোক আর টিচার হোক আরো ফ্যান ফ্যান লাগাও এত গরমে আর কিভাবে থাকবো কোনো ফ্যান নাই আরো সেদিন নাকি বলে অফিস থেকে বলে ফ্যান গুলো চুরি হয়েছে নাকি চোর চুরি করছে হ্যাঁ অনেক সেদিন পুলিশ ভাই আসছিল পুলিশ জলের সমস্যা ফির হ্যাঁ জলের সমস্যা জলের বেশি ইয়ানুর মিয়া ক্লাস এইট হ্যাঁ দিদি এই জায়গায় কি সমস্যা দেখলাম মিটিং হইতেছে এখানে সমস্যা আমাদেরকে ডাকছে স্যার আমরা আসলাম সব গাজিয়ে নে হ্যাঁ আসার পরে বলল যে আমাকে কিছু সহযোগিতা দাও ঠিক আছে আমরা সহযোগিতা দেব আচ্ছা যে এখানে যে 19 অবধি করতে স্যার ওরা ঠিক আছে আমরা সহযোগিতা দেব এখানে মেন সমস্যা বাচ্চাগুলো যে পড়াশোনা করতেছে এখানে তো মাস্টার নাই একটা মাস্টার নিয়ে কি এতগুলো বাচ্চা পড়াশোনা হবে এখানে তো এটা হচ্ছে না এবারে দেখো লেট্রিন বাথরুমের সমস্যা ছেলে মেয়ের গুলো আলাদা যে সেটার সমস্যা এগুলোর সব নোংরা এখানে ল্যাট্রিন বদল করতে পারে না বাচ্চাকে এখানে জল যে খাইবে সেটা জলের মধ্যে কিরে এখানে খাওয়া যেটা দেয় সেটার মধ্যে চুল ওখানে দেখো কিরে যে ভালো মতন খাদ্যটা দিচ্ছে না তা আমার তো গরিব মানুষ দেখে না এখানে কিছু সরকারিতে তা আমাদের বাচ্চাগুলো পড়াশোনা হচ্ছে না খাওয়া দাওয়া ভালো হচ্ছে না 150 টাকা ফিস চাচ্ছে মাসে যে আমরা 3000 করে খাই গরিব লোক শুনলাম এই জায়গায় নেশা ঠেসার হ্যাঁ এখানে নেশা করতেছে ওই যে বাচ্চাগুলো যে খাওয়া দাওয়া করবে সেটাও ভালো না জায়গা এই যে দেখো সবগুলো ভাঙা বাচ্চাগুলো দাঁড়া দাঁড়া খাইতেছে দাঁড়া দাঁড়া খাচ্ছে নেশা করতেছে আমরা চাই কটা মাস্টার থাক ঠিক আছে পড়াশোনা এখানে 19 অবধি কাছে আমরা বলছি আমরা সহযোগিতা করব 19 অবধি ওরা বলছে ঠিক আছে আমরা সহযোগিতা করব আমাদের কথা এখানে কটা মাস্টার আছে কটা মাস্টার লাগবে আর এখানে মেন গেটে যে ছেলেগুলো বাইরে থেকে এসে অত্যাচার করছে নিশালা কিন্তু ওগুলোর জন্য এখানে একটা গার্ড রাখো জায়গা চুরি ঠুরি হইতেছে শুনলাম হ্যাঁ এখানে চুরি হইতেছে এই যে নাকি ভিতরে ফ্যান নাই বাচ্চাগুলো পড়াশোনা করতে পারে না এরকম গরমের মধ্যে একটা চেয়ারের মধ্যে 15 জন 20 জন কি বসা যায় যেগুলো মনে কর সব এরকম গরমের মধ্যে মানে চেয়ার চেয়ার ফ্যান ফ্যান কি হইছে এগুলো চেয়ার
কেন মনে করে আমরা শুনতেছি যে এখান থেকে নেশা কোচ ছেলেগুলো ঢুকে এগুলা চুরি করতেছে আচ্ছা এগুলা চুরি করতেছে আমরা এইটা চাই শব্দন চাই যে এটা ভালো হোক এখানে যে চুরি না হয় এখানে একটা গার্ড রাখুক যে গেট লাগাক একটা সুবিধা রাখুক যে আমরা এইটা চাচ্ছি আমরা এইটা চাই আমাদের গরিব লোক পড়াশোনা যে পাবলিক স্কুলে দিতে পারে আমি দেখি সরকারে দিয়ে দিচ্ছি এখন ওরা চাইতেছে আমাদের কাছে 150 টাকা ফিজ তা আমাদের তো মনে কর 150 টাকা ফিজ আমরা দিতে পারছি না যে আমরা পাইনি দেখি তো সরকারি দিয়ে দিলাম এখন সরকারি হিসেবে কোনো 150 টাকা ওরা বলতেছে কিন্তু এত দিদি সবাই বলতেছে কেউ হতে দিতে পারছে কেউ দিতে পারছে না যে আমরা যে আপনার কাছে এইটাই শুনতেছে যে নাকি এটাই ক্লাসটা দিন ভালো হয় দিদির নাম কি আপনার নাম জামার নাম শামি নেবি বাড়ি যে এখানে দুয়ে বাড়ি হ্যাঁ ছেলে এই স্কুলে পড়াশোনা করো হ্যাঁ কোন ক্লাসে ক্লাস 8 হ্যাঁ কি কি হইছে এই জায়গায় এই জায়গা ক্যান্টিন পুরো ভাঙে দিয়েছে হ্যাঁ তারপরে লেট্রিন বাথরুম কে ভাঙছে কে ভাঙছে আমি তো জানি না ওটা আমি আসি হ্যাঁ নেশা হওয়ারা বহুত আছে ওখানে দেখবেন বিড়ির বান্ডিল সিগারেটের বান্ডিল সবকিছু বান্ডিল স্টিল পেপার আছে স্টিল পেপার নিয়ে খায় ওরা আর লেট্রিন বাথরুম আপনার সব ভেঙে দিচ্ছে আচ্ছা কি পড়াশোনা করতে পারতেছেন পড়াশোনা বেশি হয় না তো একটা সার ঢুগে এনে পড়ায় বেশি পড়ায় না তাও আধা ঘন্টার মধ্যে ক্লাস হয়ে যায় ক্লাস হওয়ার পরে সার ঘর অফিস রুম ঢুকে এনে টিফিন যখন দেয় টিফিন টাইমে যাবে পানি পানি খেতে পারি না পানি জলের ব্যবস্থাই নাই আছে কিন্তু হাত ওখানে নোংরা করে দেয় আর ওখানে যে সব রান্না করে রান্না এখনো কিচ্ছু ভালো হয় না ছয় সাতশো জন আছে কি নাম তোমার মুর্শিদ আলম কোন ক্লাসে ক্লাস 8 আচ্ছা স্যার এই জায়গা দেখলাম মিটিং চলতেছে কি মিটিং এটা মিটিং আসল মিটিং হলো এই স্কুলটা ডিআই স্যারের সহযোগিতায় আমি চেষ্টা করছি যাতে আগামী 2024 এ এখানে নবম শ্রেণী খোলা যায় এবং পরের বছর 2025 এ দশম শ্রেণী খোলা যায় সেই কারণে গার্জিয়ানদের একটু সহযোগিতা এবং গার্জিয়ানদের সাথে আলোচনার জন্যই এই মিটিং ডাকা হয়েছে স্যার এই জায়গায় গার্জিয়ান তো অন্য কথা বলতেছে টিচার নাই এই জায়গা অনেক কিছু চুরি হয়ে যাচ্ছে অনেক বিভিন্ন রকমের এই জায়গায় কথা উঠতেছে কি বলবেন হ্যাঁ কথাগুলো মিথ্যা নয় কথাগুলো সত্য এখানে সরকারি শিক্ষক বলতে আমি একা ছাত্র সংখ্যা 632 528 আর একজন আইসিটি টিচার আছে আর সবাই কন্ট্যাক্ট বেশি স্কুলের অবস্থা খুবই খারাপ কারণ আমি তো তাদের বেতন দিতে পারি না কাজেই আমি তাদের শাসনও করতে পারি না বেশি এটাই হলো মূল সমস্যা টিচার নাই আমি 9 বছর থেকে দেয়া অফিস তন্ন তন্ন করেছি শিক্ষক কিন্তু দিতে পারেনি এদিকে মানে প্যারেন্টসরা বলতেছে এদিকে মানে নেশার আড্ডা হইতেছে হ্যাঁ সেটাও হয় স্কুল ছুটির পরে নেশার আড্ডা বসে দেওয়াল ডিঙ্গিয়ে ওয়াল বাউন্ডারি ডিঙ্গিয়ে সব চলে আসে আপনারা এটা নিয়ে কিছু করতেছেন না হ্যাঁ আমরা থানায় বহুবার ডায়েরি করেছি মানে একটা ফাইল বানিয়েছি ফাইলটা মোটা হয়ে গেছে ডায়েরি করতে করতে কোনো কিছু হয় না এই যে কয়েকদিন আগে অফিসে চুরি হয়েছে আবার হ্যাঁ অফিসের ওই সিটকানির সিটকানি কেটে অফিসে চুরি হয়েছে ফ্যান চুরি হয়েছে কাগজপত্র চুরি হয়েছে মিড ডে মিলের খাতা নিয়ে চলে গেছে প্রশাসনকে কি বলবেন প্রশাসনকে বলবো যে এই স্কুলে যাতে দুষ্কৃতীদের তাণ্ডব চোরদের তাণ্ডব না হয় তার জন্য তারা যাতে সহযোগিতা করে এটাই আমি আশা করব
আমাতে একার কিছু করার ক্ষমতা নেই। আমার নাম শ্রী শরদীশ চন্দ্র সরকার, জয়গা জুনিয়র হাই স্কুল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।